দেখছেন কলকাতা টিভি, ভাষ্যটি রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি চারটে চার দিক। আর শুরুতে যে খবরে নজর রাখবো, আরজিকর কাণ্ডের প্রতিবাদে দিকে দিকে আন্দোলনের ঝাঁজ বাড়ছে রাজপথে নাগরিক সমাজ। প্রতিবাদ মিছিল, আরজিকরের চিকিৎসক ধর্ষণ খুনের প্রতিবাদে কলকাতার দুই প্রান্ত থেকে মিছিল। মিছিলে সমাজের সর্বস্তরের মানুষ সামিল হয়েছেন তারকারা। রামকৃষ্ণ মিশনের প্রাক্তনীদের একটি মিছিল, অন্যদিকে সেলেবদের মিছিল, দুটি ছবি আপনাদের সামনে তুলে ধরবো। তুলে ধরছি এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, আরজিকর কাণ্ডের যেরকম বিচার প্রক্রিয়া, ইতিমধ্যে আপনারা জানেন যে সিবিআই তদন্তভার নিয়েছে এবং তদন্ত প্রক্রিয়া চলছে, তবে দ্রুত দোষীদের শাস্তির দাবিতে রাজপথে নাগরিক সমাজের প্রতিবাদ মিছিল। অন্যদিকে পথে রামকৃষ্ণ মিশনের প্রাক্তনীরা, দুটি ছবি আপনাদের সামনে তুলে ধরছি। রামকৃষ্ণ মিশনের প্রাক্তনীদের যে মিছিল রবীন্দ্র সদনে, এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, রাজপথে, গলি থেকে রাজপথ, আরজিকর কাণ্ডের প্রতিবাদের আওয়াজ জোরালো হচ্ছে। পথে নেমেছেন রামকৃষ্ণ মিশনের প্রাক্তনীরাও, কি ছবি ধরা পড়ছে, প্রতিবাদের আওয়াজ কতটা জোরালো হচ্ছে? একটাই দাবিতে এই প্রতিবাদের আওয়াজ কিন্তু একেবারে অন্যরকম। যেখানে উলুধ্বনি এবং শঙ্খধ্বনিতে এই মিছিল সংঘবদ্ধ হয়েছে, এখানে কোনো স্লোগান নেই। সবথেকে বড় বিষয়, এই মিছিল সম্পূর্ণভাবে মৌন, যেখানে একমাত্র ধ্বনি সেটা হচ্ছে শঙ্খধ্বনি এবং উলুধ্বনি, এবং সকলে প্ল্যাকার্ড হাতে তাদের নিজেদের প্রতিবাদের ভাষা নিয়ে আজকে পথে নেমেছেন। তবে তারা বাকরুদ্ধ হয়ে পড়েছেন, তারা মৌন নন, কিন্তু এই মিছিল আজকের জন্য মৌন, কোনো স্লোগানিং এখান থেকে নেই। কিন্তু এই প্রতিবাদ মিছিল সারা শহর জুড়ে আজকে ঘুরেছে বলা যায়। গোল পার্ক থেকে নন্দন পর্যন্ত এই মিছিল সুসংগঠিত হয়েছে এবং বহু মানুষ বিভিন্ন প্রান্ত থেকে তারা কিন্তু আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন। সবথেকে বড় বিষয় যে যেখানেই থাকুন না কেন, একটা ডাকে আজকে এই মিছিলে, প্রতিবাদ মিছিলে দূর দূরান্ত থেকে মানুষ এসে সংগঠিত হয়েছেন। আমরা কথা বলার চেষ্টা করব। আজকে কোথা থেকে আসা হয়েছে? মিছিলটা শুরু হয়েছে আমাদের, আমি হালতু থেকে এসেছি, কসবা হালতু। আমাদের রামকৃষ্ণ মিশনের প্রাক্তনীদের অ্যারেঞ্জ করা হয়েছে বিভিন্ন জায়গা থেকে, যেমনটা তোমায় বলছিলাম যে সকলে কিন্তু আজকে সংগঠিত হয়েছেন এবং সঙ্গে সারদা মা, রামকৃষ্ণ এবং বিবেকানন্দের বিভিন্ন বাণী, সেই সব নিয়েও কিন্তু সকলে পথে নেমেছেন। কারণ যে সমাজ নারীকে সম্মান করে না, সেই সমাজ নারীকে পুজো কী করে করতে পারে, এটাই হলো সব থেকে বড় বিষয়। যেখানে সারদা মাকে আমরা পুজো করি, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে নারীর অবস্থান নিয়ে কিন্তু সমস্ত নাগরিক সমাজ জেগে উঠেছে। সেখান থেকে বাদ যায়নি রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ মিশনের প্রাক্তনীরা আজকে তাই শহরের রাজপথে তাদের প্রতিবাদ মিছিল নিয়ে। ভাষ্যতি একদমই সত্যি নজর থাকবে সেদিকে, তুমি সঙ্গে থাকো। অন্যদিকে আপনাদের সামনে যে ছবি তুলে ধরছি, নাগরিক সমাজে প্রতিবাদ মিছিল, যেখানে দুই মিছিল থেকে একই সুর, একই কথা, উই ওয়ান্ট জাস্টিস, বিচার চাই দাবিতেই কিন্তু এই মিছিল চলছে। দুটি ছবি আপনাদের সামনে তুলে ধরছি। অর্ক চট্টোপাধ্যায় আমাদের অপর প্রতিনিধি রয়েছেন। নাগরিক সমাজের যে প্রতিবাদ মিছিল এই মুহূর্তে রাজপথে শুরু হয়েছে, অর্ক, এই মুহূর্তে ছবিটা ঠিক কি, কোথায় মিছিলের অবস্থান জানতে চাইবো। হ্যাঁ, একদমই ভাস্বতী, একটু আগেই আমরা দেখাচ্ছিলাম যে চিত্রটা, যে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলার দিকে যে মিছিল, সেই মিছিলে কিন্তু বিপুল জমায়েত হয়েছে। একটু আগে আমরা কলকাতা টিভিতে সরাসরি তারকাদের দেখিয়েছি, তাদের সঙ্গে কথা বলেছি। এই মুহূর্তে আমরা আছি একদম মিছিলের বলা যায় দ্বিতীয় স্তরে, যেখানে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের সদস্যরা, তারা কিন্তু মিছিলে পা বিলিয়েছেন, তারা কিন্তু স্লোগানিং করছেন এবং আজকের এই মহা মিছিল থেকে তারা কিন্তু জাস্টিসের দাবি আবারও রাখছেন এবং সেই দাবিতে তারা কিন্তু পথে নেমেছেন। এই মুহূর্তে যে চিত্রটা দেখাচ্ছি, সেই চিত্রটা কিন্তু একদম যত দূর পর্যন্ত চোখ পড়ে, কলেজ স্ট্রিটে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি, কলেজ স্ট্রিটের রাস্তায়, বহুবাজারের কাছাকাছি এলাকায়, সেই জায়গাতে এই মুহূর্তে যে চিত্রটা তোমাকে তুলে ধরছি শাশ্বতী, যে বিপুল সংখ্যক মানুষ, শুধুমাত্র তারকারাই নয়, আম জনতা থেকে বিপুল সংখ্যক মানুষ এবং আরজিকরের জুনিয়র ডাক্তাররা, তারাও কিন্তু এখানে উপস্থিত আছেন। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফোরামের সদস্যরা, তারা এখানে উপস্থিত আছেন, তারা উপস্থিত থেকে এখানে কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন। একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো তাদের সঙ্গে অবশ্যই।
আমাদের এই পাঁচটি দাবি আমরা দিতে চাই। একটাই বার্তা আমাদের শুরু থেকে ছিল, আজ অব্দি রয়েছে, আর প্রশাসন এখনো অব্দি মানতে পারেনি আমাদের পাঁচটা ন্যায্য দাবি। সেই দাবি মানা হোক। প্রথমত আমাদের জাস্টিস ফর অভয়া, আমাদের বোনের বিচার চাই আমাদের। এই দাবি আমাদের প্রথম থেকে দাবি, এই দাবিতে আমাদের সর্বপ্রথম দাবি। এই দ্বিতীয় দাবি, সন্দীপ ঘোষের সাসপেনশন হোক। আমাদের এই দাবি খুব ন্যায্য দাবি আর খুব ইম্পর্টেন্ট দাবি বলে মনে হয়, আর না করার প্রশাসনের ফুলফিল সেরকম কিছু দাবি আমরা করিনি। পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি আমরা করতে চাই, কারণ উনি আমাদের যে যেই আক্রমণ হয়েছে আরজিকরের ওপর বা প্রমাণ লোপাটে যা যা সমস্যা চলেছে সেগুলোর জন্য উনি ওনার রেসপন্সিবিলিটি নিয়ে আজকে পদত্যাগ করা উচিত। আর আমাদের সিকিউরিটি, আমাদের হাসপাতালে হাসপাতালে মেয়েদের জন্য সিকিউরিটি প্রোভাইড করা হোক, এই আমাদের দাবি। আমরা আশার আলো নিয়ে আজকে হাঁটতে নেমেছি সবাই পথে। আমরা মনে করি সমাজ যদি একবদ্ধ হয় সবকিছু পসিবল, সব লড়াই সম্পূর্ণ হবে। আমরা নিশ্চয়ই বিচার পাবো, আর আমরা এই লড়াই লড়তে থাকবো যতদিন না আমরা বিচার পাই। জাস্টিস ফর অভয়া, জাস্টিস ফর আরজিকর, জাস্টিস ফর আরজিকর, দিকে দিকে একটাই শট, জাস্টিস ফর আরজিকর, দিকে দিকে একটাই শট, জাস্টিস ফর আরজিকর, তোমার আমার একটাই শট, জাস্টিস ফর আরজিকর, তোমার আমার একটাই শট, জাস্টিস ফর আরজিকর। দেখতে পাচ্ছো ভাস্বতী যে চিত্রটা তুলে ধরলাম, এমনটাই বোঝা যাচ্ছে যে শুধুমাত্র সেলিব্রিটিরা নয়, সাধারণ মানুষও আজ এই ভিড়ে মিশে রয়েছেন, শুধুমাত্র বিচার চাই এমনটাই দাবি রাখছেন তারা। অর্ক একদমই ভাস্বতী একদমই নাগরিক সমাজের প্রতিবাদ মিছিল, অন্যদিকে পথে নেমেছেন রামকৃষ্ণ মিশনের প্রাক্তনীরাও। আমি আরো একবার শাশ্বতী তোমার কাছে আসবো। শাশ্বতী রায় রয়েছেন রামকৃষ্ণ মিশনের প্রাক্তনীরা যে মিছিলে নেমেছেন সেইখানে সরাসরি নজর রাখার চেষ্টা করব। শাশ্বতী, প্রাক্তনীরা তারা নেমেছেন রামকৃষ্ণ মিশনে, তারাও কিন্তু একটাই স্লোগান দিচ্ছেন, উই ওয়ান্ট জাস্টিস, এবং কালো পোশাক পরে তারা এই প্রতিবাদ জানাচ্ছেন। কি ছবি এই মুহূর্তে? একেবারে কালো পোশাকে এই মিছিল গোলপার থেকে নন্দন পর্যন্ত এসে সংগঠিত হয়েছে। এই মুহূর্তে মিছিল একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছেছে, তুমি দেখতে পাবে সকলেই এখানে উপস্থিত। এবং সবথেকে বড় বিষয় আজকে যে মিছিল, সেখান থেকে কিন্তু সেই অর্থের কোনো স্লোগানিং ছিল না, সম্পূর্ণভাবে উলুধ্বনি এবং শঙ্খধ্বনিতে এই মিছিল সুসংগঠিত হয়েছে এবং মিছিল একেবারে শেষ প্রান্তে এসে আমরা পৌঁছেছি। এখান থেকে সবথেকে বড় বিষয়, মিছিল একেবারে সম্পূর্ণ নিয়ম অনুযায়ী এই মিছিলকে সংগঠিত করা সম্ভব হয়েছে, সেই ছবি তুমি দেখতে পাচ্ছ। একেবারে শেষ মুহূর্তে এসে উপস্থিত এবং সকলেই কিন্তু নিজেদের প্রতিবাদ জানানোর জন্য একেবারে কালো রং করে এই মিছিলে সংগঠিত হয়েছেন। এবং পুরো মিছিল জুড়ে শুধুমাত্র রামকৃষ্ণ মিশনের মানুষজন এবং তার সঙ্গে সঙ্গে মা সারদা স্বামীজির বাণী এখানে প্রতিফলিত, এবং সমাজকে সেই বার্তা যেখানে নারীকে পূজো করা হয়, যেখানে নারী পূজিত হয়, সেখানে দাঁড়িয়ে নারীর অধিকার, নারীর সম্মান নিয়ে আজকে প্রতিবাদ জানাতে হচ্ছে। একদমই ধন্যবাদ জানাবো। শাশ্বতী রায় ছিলেন আমাদের প্রতিনিধি, সরাসরি রামকৃষ্ণ মিশনের প্রাক্তনীদের যে মিছিল সেই মিছিলের ছবি তুলে ধরলেন। অন্যদিকে অর্ক চট্টোপাধ্যায় আমাদের অপর প্রতিনিধি ছিলেন বউবাজার থেকে সরাসরি। অর্ক, তোমাকেও ধন্যবাদ জানাবো। রাজপথে দুদিকে দুটি মিছিল, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। একদিকে নাগরিক সমাজের যে মিছিল, যেখানে সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ তারা একেবারে মিশে গিয়েছেন সেই মিছিলে। অন্যদিকে রবীন্দ্র সদনে যে মিছিল ইতিমধ্যেই শুরু হয়েছে এবং চলছে, রামকৃষ্ণ মিশনের প্রাক্তনীদের মিছিল, সেই মিছিলের ছবিও আপনাদের সামনে তুলে ধরলাম। আর এবার আরজিকরের দিকে নজর রাখবো। আরজিকরে সিবিআইয়ের 6 থেকে 7 জন আধিকারিক আরজিকরে পৌঁছেছেন। আপনারা জানেন যে আরজিকরের যে ঘটনা, সেই ঘটনার যেরকম তদন্তভার সিবিআইয়ের হাতে, অন্যদিকে আরজিকরে ইতিমধ্যেই পৌঁছেছেন সিবিআইয়ের 6 থেকে 7 জন আধিকারিক, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। এর আগেও সিবিআই প্রতিনিধি দল তারা আরজিকরে যান এবং ঘটনাস্থল পরিদর্শন করেন। মর্গেও এর আগে আরজিকরে যে মর্গ, সেই মর্গেও সিবিআই আধিকারিকরা পৌঁছেছিলেন।
ইতিমধ্যেই সিবিআইয়ের 6 থেকে 7 জন আধিকারিক আরজি কর হাসপাতালে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আদালতের নির্দেশের পর আরজি করের যে ঘটনা, সেই ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে। আরজি করের যেরকম চিকিৎসকদের জিজ্ঞাসাবাদ চলছে, আমরা দেখছি বেশ কিছু আধিকারিককেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। একদিকে সন্দীপ ঘোষ, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ, তাকেও যেরকম জিজ্ঞাসাবাদ চলছে এবং তার পলিগ্রাফ টেস্ট হয়েছে। এর মাঝে সিবিআইয়ের 6 থেকে 7 জন আধিকারিক ইতিমধ্যে আরজি কর হাসপাতালে পৌঁছেছেন। গত 9 অগস্টের যে ঘটনা, সেই ঘটনার পর আমরা দেখেছি যে বিভিন্ন সময় যে প্রতিবাদ উঠেছে রাজ্যের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে। এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, আরজি করে সিবিআইয়ের আধিকারিকরা পৌঁছেছেন। পাশাপাশি আপনাদের জানাবো যে বেশ কিছুক্ষণ আগে আরজি করে সিবিআই আধিকারিকরা তারা পৌঁছেছিলেন, এবং এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে যে আরজি করে সিবিআইয়ের আধিকারিকরা আরজি কর থেকে তারা বেরিয়ে গিয়েছেন, এবং 6 থেকে 7 জন আধিকারিক তারা যান ইতিমধ্যেই তারা বেরিয়ে পড়েছেন। সিবিআইয়ের 6 থেকে 7 জন আধিকারিক তারা আরজি করে গিয়ে ইতিমধ্যেই তারা বেরিয়েছেন। এবং আপনারা জানেন যে ইতিমধ্যে যেরকম সিবিআইয়ের হাতে তদন্তভার যাওয়ার পর জিজ্ঞাসাবাদ চলছে, একদিকে আরজি করে প্রাক্তন অধ্যক্ষকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাকে, অন্যদিকে 4 জন যারা আধিকারিক রয়েছেন তাদেরকেও যেরকম জিজ্ঞাসাবাদ করা হয়েছে, অন্যদিকে সঞ্জয় রায় তার পলিগ্রাফ টেস্ট হয়েছে আরজি করের যে ঘটনা সেই ঘটনা অভিযুক্ত সঞ্জয় রায়। অন্যদিকে রাজ্যের বিভিন্ন প্রান্তে আমরা দেখছি গলি থেকে রাজপথ প্রায় প্রতিদিনই প্রতিবাদের ঝাঁজ বাড়ছে, এবং প্রত্যেকেই এই যে তদন্ত চলছে সেই তদন্তের সঠিকভাবে যাতে হয় এবং পাশাপাশি দোষীদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন। এই মুহূর্তে আরজি করের বেশ কিছুক্ষণ আগের যে ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম, 6 থেকে 7 জন আধিকারিক তারা আরজি করে পৌঁছন, আর এই মুহূর্তে বেরিয়ে পড়েছেন সিবিআই আধিকারিকরা। আরজি কর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি রিয়া মাঝি। রিয়া, আরজি করে বেশ কিছুক্ষণ আগে সিবিআই 6 থেকে 7 জন আধিকারিক যান, এবং ইতিমধ্যেই তারা বেরিয়ে পড়েছেন। কী কী বিষয়ে আজ সিবিআই আধিকারিকরা খতিয়ে দেখলেন আরজি করে? ভাস্বতী, সিবিআই আধিকারিকরা তারা প্রায় 40 থেকে 45 মিনিট মতো আজকে আরজি করে ছিলেন, এবং প্রথমেই তারা আসেন এই এমার্জেন্সি বিল্ডিংয়ে। এমার্জেন্সি বিল্ডিং দিয়ে তারা একদম ওই 3rd ফ্লোর যেখানে ঘটনাস্থল, সেই ঘটনাস্থলে তারা যায়, এবং সেই ঘটনাস্থল থেকে বেরিয়ে ট্রমা কেয়ারে গিয়ে উপস্থিত হয় এবং সেখানে কিছুক্ষণ থাকে, তারপরে সেখান থেকে বেরিয়ে যায়। মূলত প্রশ্ন উঠছে যে কেন সিবিআই আধিকারিকরা ফের এমার্জেন্সি বিল্ডিং এবং ট্রমা কেয়ার, এই বিষয়টা থেকে তোমাকে জানিয়ে রাখবো যে আমরা যদি একটু আগের দিকে চলে যাই, অর্থাৎ আমরা যে ক্রোনোলজি দেখিয়েছিলাম যে সঞ্জয় কোথায় কোথায় এসেছিল, মূলত সেই বিষয়টা দেখতেই কিন্তু সিবিআই আধিকারিকরা আজকে আরজি করে এসে পৌঁছায়। কারণ যেটা আমরা সূত্র মারফত জানতে পেরেছি যে এমার্জেন্সি বিল্ডিংয়ে আসার আগে সঞ্জয় সে কিন্তু গিয়েছিল ট্রমা কেয়ারে, এবং সেখান থেকে 10 থেকে 12 মিনিট সেখানে ছিল, এবং সেই যে টাইমটা তোমাকে জানিয়ে রাখবো 3:34 এই টাইমিংয়ে কিন্তু ট্রমা কেয়ারে এন্ট্রি হয় সঞ্জয়ের, এবং সেখানে 10 থেকে 12 মিনিট থাকে, তারপর সেখান থেকে বেরিয়ে আসে 3:50 এই এমার্জেন্সি বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে তাকে দেখা গিয়েছিল, তারপরে লিফট ধরে 11 নম্বর যে লিফট সেই লিফট ধরে সে সোজা চলে যায় 4th ফ্লোরে, অর্থাৎ 5 তলায়, সেখানে 11 মিনিট থাকে, এবং সেখান থেকে সিঁড়ি দিয়ে নেবে 4:03 যখন ঘড়ির কাটায় 3rd ফ্লোর, অর্থাৎ ঘটনাস্থলের যে ফ্লোর সেই ফ্লোরে আসে, এবং 4:32 ফের তাকে দেখা যায় যে একটি সিসিটিভি ছিল সেই করিডরে, অর্থাৎ ঘটনা ঘটিয়ে যখন বেরিয়ে যাচ্ছিল সঞ্জয় সেই সময় দেখা যায়, এবং 4:33 যখন ঘড়ির কাটায় তখন সঞ্জয়কে ফের গ্রাউন্ড ফ্লোরে, এই এমার্জেন্সি বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে দেখা যায়, এবং 4:36 বাইকে উঠে আরজিকর ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এই যে ক্রোনোলজি যেটা আমরা আগেই দেখিয়েছিলাম, মূলত সেই ক্রোনোলজিটা ফলো করা বা সেই ক্রোনোলজি আরও একবার খতিয়ে দেখার জন্য সিবিআই আধিকারিকরা, স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা প্রায় 4 থেকে 5 জনের প্রতিনিধি দল আজকে আরজি করে আসেন, এবং সেই সেই জায়গাগুলো গিয়েছে যেই যেই জায়গাগুলোতে সঞ্জয় এসেছিল। ট্রমা কেয়ার প্রথমে 3:34 ট্রমা কেয়ার, সেখানে 10 থেকে 12 মিনিট সেখান থেকে বেরিয়ে এমার্জেন্সি বিল্ডিংয়ের 11 নম্বর যে লিফট রয়েছে সেই লিফট ধরে 4th ফ্লোরে 10 মিনিট থেকে 10-15 মিনিট 10-12 মিনিট থাকার পর সেখান থেকে 3rd ফ্লোরে আসে, 3rd ফ্লোরে 4:03 দেখা যায়, এবং
4:32 দেখা যায় সেই, অর্থাৎ থার্ড ফ্লোরেরই একটি যে সিসিটিভি সেখানে দেখা যায় তাকে, এবং তারপরে তাকে দেখা যায় ইমার্জেন্সি বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে, অর্থাৎ নেমে আসতে দেখা যায় 4:36 আরজিকর ছেড়ে বেরিয়ে যেতে দেখা যায়। মূলত এই ক্রোনোলজিটা খতিয়ে দেখতেই কিন্তু সিবিআই আধিকারিকরা আজকে আরজিকরে আসেন এবং সেই সেই জায়গাগুলো তারা ভিজিট করেন যেখানে কিনা ঘটনার দিন সঞ্জয় গিয়েছিল। মূলত সেই বিষয়টা দেখার জন্যই আজকে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা এসে উপস্থিত হন আরজিকরে। প্রায় 40-45 মিনিট কাটানোর পর এখান থেকে বেরিয়ে গিয়েছেন তারা। একদমই রিয়া, ধন্যবাদ জানাবো তোমায়। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি আরজিকর থেকে, এবং আরজিকরের যে ক্রোনোলজি যেমনটা আমাদের প্রতিনিধি বলছিলেন, এবং গত 9 অগস্ট যে ঘটনা ঘটেছে এবং সেখানে অভিযুক্ত সঞ্জয় রায় ঠিক কোন কোন জায়গায় গিয়েছিলেন সেই সমস্ত বিষয়গুলো আরও একবার খতিয়ে দেখতে, আরও একবার নজরে রাখতেই সিবিআই আধিকারিকরা আজ পৌঁছেছিলেন আরজিকরে। 6-7 জন আধিকারিক ইতিমধ্যেই বেশ কিছুক্ষণ আগে তারা বের হন আরজিকর হাসপাতাল থেকে। অন্যান্য খবর নিয়ে ফিরছি একটা বিরতির পর, সঙ্গে থাকুন। হাওড়া হাসপাতালে শ্লীলতাহানির অভিযোগ, নাবালিকাকে সিটি স্ক্যানের সময় শ্লীলতাহানির অভিযোগ, অভিযোগ সিটি স্ক্যান বিভাগের অস্থায়ী কর্মীর বিরুদ্ধে। জগন্নাথ সামন্ত আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। জগন্নাথ, আরজিকরের যে ঘটনা আমরা দেখছি তার প্রতিবাদ তো চলছে, তারই মাঝে আরও একটা যে ঘটনা শ্লীলতাহানির অভিযোগ সামনে আসছে, ঠিক কী অভিযোগ ওই কর্মীর বিরুদ্ধে, এখনও পর্যন্ত কী পদক্ষেপ হাসপাতাল কর্তৃপক্ষের? দেখো, যে বিষয়টা জানা যাচ্ছে, গতকালকে ঠিক রাত 9টা নাগাদ এই যে নাবালিকা অর্থাৎ 13 বছর বয়স কিশোরীকে সিটি স্ক্যানের জন্য পাঠানো হয়, 28 তারিখ থেকে হাসপাতালে নিউমোনিয়া নিয়ে ভর্তি হয়েছে, তারপর থেকে এখানে চিকিৎসা চলছিল হাওড়া হাসপাতালে নিউমোনিয়ার জন্য এবং বিভিন্ন অসুখও ছিল তার, কিন্তু সিটি স্ক্যানে যখন নিয়ে আসা হয় তার মাও সঙ্গে যায়, কিন্তু মাকে সিটি স্ক্যানের ভেতর ঢুকতে দেওয়া হয় না। ভেতরে সিটি স্ক্যান চলার সময় বেশ খানিকক্ষণ সময় লাগে, তারপরে দেখা যায় একেবারে ভয়ে এবং কাঁদতে কাঁদতে বাইরে ছুটে আসে এই নাবালিকা। তারপরে জানা যায় যে নাবালিকা নিজেই তিনি প্রকাশ করেন যে ভেতরে তাকে বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা এবং ব্যাগ টাচ করার চেষ্টা হচ্ছিল, পাশাপাশি মোবাইলের ছবি দেখে তাকে উত্তেজনা করা হচ্ছিল এবং ভয় দেখানো হচ্ছিল যে এইসব খবরগুলো যদি বাইরে যায় বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে তাকে মেরে ফেলা হবে। এই ঘটনা জানার পর পরিবারের লোকজন ঘটনাস্থলে আসে, ব্যাপক মারধর করা হয়, গণধোলাই দেওয়া হয়, পরবর্তীতে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরাও। ধন্যবাদ জানাবো তোমাকে। হাসপাতালে নার্সে শ্লীলতাহানির অভিযোগ, বীরভূমের ইলাম বাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ঘটনা, থানায় অভিযোগ দায়ের করা হচ্ছে নার্সের তরফে। মনা বীরবংশী আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। মনা, ঠিক কি অভিযোগ এবং এখনো পর্যন্ত কি পদক্ষেপ? যে ইতিমধ্যেই তার পরিবেশের মধ্যে এবার বলতে পারে বীরভূমের ইলাম বাজার, সেখানেই গতকাল সন্ধ্যার পর 8:30 দিকে সেখানে এমার্জেন্সি যে বিভাগ সেখানেই একটা অভিযোগ যে কর্তব্যরত অবস্থায় এক নার্স ছিলেন এবং এই ঘটনায় রীতিমতো একটা কিন্তু তৈরি হয়। তারপরে এবং কর্তৃপক্ষ থানায় একটি কমপ্লেন করা হয়, ইতিমধ্যেই পুলিশ কিন্তু অভিযুক্ত গ্রেপ্তার করা। দেখো, ইতিমধ্যেই নিরাপত্তাতে এদিন আমরা দেখলাম দীর্ঘ পথে প্রতিবাদের, আমরা দেখলাম যে বিদ্যালয়ের প্রাথমিক। আপাতত ধন্যবাদ জানাবো তোমায়। মনা বীরবংশী প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। হুশ ফেরালো না আরজিকর, একের পর এক ধর্ষণ শ্লীলতাহানির অভিযোগ রাজ্যের বিভিন্ন প্রান্তে। হাওড়া জেলা হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগ অস্থায়ী কর্মীর বিরুদ্ধে, সকাল থেকেই উত্তাল হাসপাতাল চত্বর, দফায় দফায় বিক্ষোভ বাম বিজেপি। নিউমোনিয়া আক্রান্ত নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগ হাওড়া জেলা হাসপাতালে। অভিযোগ, কিশোরীর সিটি স্ক্যান করার অজুহাতে তার শ্লীলতাহানি করেছে হাসপাতালের এক অস্থায়ী কর্মী। খবর সামনে আসার পরে হাসপাতালে চড়াও হন স্থানীয়রা। অভিযুক্ত আমুন রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বহুচুর চিলারি কাপড়া খোল রে, কাপড়া খোল রে, লোক মেরা গাড়ি মে আওয়াজ শুনি, হম নাম ছটপট আ রই থি, আমি মেরা কাপড়া খোল রা, লোক বল রা লঙ্গাও কো, লঙ্গাও কো, কাপড়া খোল রে। ধরুন
শনিবারের রাতের ঘটনায় রবিবার সকাল থেকেই দফায় দফায় হাওড়া জেলা হাসপাতালের সামনে বিক্ষোভ বাম ও বিজেপির। অভিযুক্তকে গ্রেপ্তার করা হলেও সরকারি হাসপাতালের নিরাপত্তার গাফিলতির প্রশ্ন তুলে বিক্ষোভ দেখান তারা। সুপারকে অপসারণের দাবি করে সুপার ডক্টর নারায়ণ চট্টোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ চলে দীর্ঘক্ষণ। মানুষের যদি প্রশাসনকে, দপ্তরকে, পুলিশকে, সরকারকে, সমাজ অপরাধীদের ভয় থাকতো তাহলে অপরাধ কমতো। আর যদি সাধারণ মানুষকে ভয় পেতে হয় তাহলে সাধারণ মানুষ প্রতিদিন এইভাবেই নির্যাতিত হয়। উনি হচ্ছেন ঠুটো জাগরনাথ। ওনাকে সামনে রেখে এখানকার নেতারা পুরো টাকাটা লুট করে, যত রাজ্য সরকার কেন্দ্র সরকারের টাকা আছে সে টাকা লুট করে। এখানে সিটি স্ক্যানের একটা ব্যবস্থা আছে, সেটাও প্রাইভেট কোম্পানির সঙ্গে হসপিটালের পার্টনারশিপ। 8 বছরের আদিবাসী নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ আসানসোলে। আসানসোলে সালানপুর থানার ডাবর গ্রামের ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত। অভিযোগ, আদিবাসী নাবালিকাকে বিভিন্ন জিনিসের লোভ দেখিয়ে ডেকে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করে গ্রামেরই এক 72 বছর বয়সী ব্যক্তি। অভিযুক্তের বাড়ি ঘিরে তুমুল বিক্ষোভ দেখায় উত্তেজিত আদিবাসী সম্প্রদায়ের মানুষ। পরিস্থিতি উত্তাল হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। পরে উত্তেজিত জনতার হাত থেকে অভিযুক্ত ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ রূপনারায়ণ ফাঁড়িতে নিয়ে যায়। পুলিশ জানায় অভিযুক্ত নাম সুবোধ মাহাতো, তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। নদিয়ায় নাবালিকা ধর্ষণে অভিযুক্ত প্রতিবেশী যুবক। দোকানে জিনিস কিনে দেওয়ার নাম করে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ নাবালিকাকে। পরিবার সূত্রে খবর, কৃষ্ণগঞ্জের ভজনঘাটের বাসিন্দা ওই নাবালিকাকে শনিবার রাত 9টা নাগাদ খাবারের লোভ দেখিয়ে প্রতিবেশী যুবক ডেকে নিয়ে যায়। অভিযোগ, এরপর মেয়েটির মুখে রুমাল দিয়ে কলা বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে। মেয়েটিকে কলা বাগানে ফেলে রেখেই পালায় অভিযুক্ত। দীর্ঘ খোঁজাখুঁজির পর বাড়ির লোকেরা আনুমানিক রাত্রি 1টা নাগাদ কলা বাগানে অচৈতন্য অবস্থায় পায় নাবালিকাকে। জ্ঞান ফেরার পর ভয়ে কিছু বলতে না চাইলেও পরে সবটা জানায় সে। নির্যাতিতার দাবি, ধর্ষণের মুহূর্তে ছবি মোবাইলে তুলে রাখে ওই প্রতিবেশী যুবক। বাড়িতে জানালে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় নাবালিকাকে। কলকাতা টিভি। চারটি চারদিক নিয়ে ফিরছি আরো একটা বিরতির পর, সঙ্গে ফিরে এলাম বিরতির পর। যে খবরে নজর রাখবো, গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তারের 7 মাস পরেই জামিন, এবং যে ঘটনা আমরা দেখেছিলাম গত বছরের নভেম্বরে বিএইচইউ আইআইটির যে 2 অভিযুক্ত ছাত্রের, যে 3 জনের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল গণধর্ষণের ঘটনায়, তার মধ্যে 2 অভিযুক্ত ছাত্রের জামিন, এলাহাবাদ হাইকোর্টে শর্ত সাপেক্ষে জামিন 2 ছাত্রের, আপনাদের জানিয়ে রাখবো। এবং যেখানে বলা হচ্ছে যে এই 2 ছাত্র তারা আইটি সেলের পদাধিকারী কর্মী এমনটাই জানা গিয়েছে। এবং গত বছরের নভেম্বরে শুরুর দিকে আমরা দেখেছিলাম যে এই ছাত্রকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরেই যে গণধর্ষণের ঘটনা ঘটে, এবং তারপর দোষীদের গ্রেফতারের দাবিতে আন্দোলন চালান পড়ুয়ারা, এবং 2 মাস পরে মূল অভিযুক্ত 3 জনকে গ্রেফতার করা হয়, এবং গ্রেফতারের পর তাদের যে পরিচয় সামনে আসে এবং যেখানে জানা যায় যে বিজেপির আইটি সেলের কর্মী হিসেবেই পরিচিত তারা। অন্যদিকে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি যেমনটা বলেছিলেন যে নারী নির্যাতন নিয়ে কড়া আইন রয়েছে এবং সেগুলোকে কঠোরভাবে কড়াভাবে প্রয়োগ করতে হবে, ঠিক কি বলেছেন শনিবার প্রধানমন্ত্রী শোনাব। আজ মহিলাওঁ কে খিলাফ অত্যাচার, বচ্চোঁ কি সুরক্ষা সমাজ কি গম্ভীর চিন্তা হয়। দেশ মে মহিলাওঁ কি সুরক্ষা কে লিয়ে কই কঠোর কানুন বনে হ্যায়। 2019 में सरकार ने फास्ट ट्रैक स्पेशल कोर्ट की स्थापना की योजना बनाई थी। इसके तहत अहम गवाहों के लिए डिपोजिशन सेंटर्स का प्रावधान है। इसमें भी डिस्ट्रिक्ट मॉनिटरिंग कमिटीज की भूमिका महत्वपूर्ण हो सकती है। इस कमेटी में डिस्ट्रिक्ट जज, डीएम और एसपी भी शामिल होते हैं। ক্রিমিনাল জাস্টিস সিস্টেম কে বিভিন্ন পহলুওঁ কে বীচ সমন্বয় বনানে মে উনকি ভূমিকা অহম হোতি হ্যায়। হমে ইন কমিটিওঁ কো অর অধিক সক্রিয় করনে কি জরুরত হ্যায়। মহিলা অত্যাচার সে জুড়ে মামলো মে জিতনি তেজি সে ফ্যাসলে আয়েঙ্গে, আধি আবাদি কো সুরক্ষা কা উতনা হি বড়া ভরোসা মিলেগা।
আপনাদের শোনালাম গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অর্থাৎ শনিবার একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যেমনটা বলেছেন যে সমাজে নারীদের ভূমিকা এবং শিশুদের ভূমিকা সমাজে খুবই গুরুত্বপূর্ণ এবং নারীদের যে নিরাপত্তা সেই নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এবং ইতিমধ্যে দেশে কিন্তু করা আইনও রয়েছে, এই ধরনের ঘটনা ঘটলে সেই সমস্ত আইন করা হাতে প্রয়োগ করতে হবে এমনটাই জানিয়েছেন তিনি। এবং পাশাপাশি যে প্রশ্ন ইতিমধ্যেই উঠছে যে ঘটনা ঘটেছে এলাহাবাদ হাইকোর্টে যে শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন দুইজন ছাত্র এবং যেখানে আমরা দেখছি যে আরজিকরের যে ঘটনা সেই ঘটনা নিয়ে যখন বিক্ষোভ আন্দোলন বাড়ছে সেখানে যোগীরাজ্যের যে ঘটনা আমরা গত নভেম্বরে দেখেছি গত বছরের নভেম্বরে সেই অভিযুক্তের কিভাবে জামিন হলো, কোন ধারায় জামিন হলো, কী শর্ত সাপেক্ষে জামিন হলো এই বিষয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠছে এবং বিরোধীদের তর্ক কিন্তু এই বিষয়ে প্রশ্ন ওঠা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আপনাদের জানিয়ে রাখবো প্রসঙ্গত গত বছরের নভেম্বরের 1 তারিখে বিএইচইউর এক ছাত্রীকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যেই গণধর্ষণের ঘটনা ঘটে এবং তারপর দোষীদের শাস্তির দাবিতে গ্রেফতারের দাবিতে ক্যাম্পাসের মধ্যে 2 মাস ধরে আন্দোলন চলে এবং 2 মাস পরে 3 জনকে গ্রেফতার করা হয়। 7 মাসের মধ্যেই 2 অভিযুক্ত ছাত্রের জামিন এলাহাবাদ হাইকোর্ট শর্ত সাপেক্ষে জামিন দিল 2 ছাত্রের। তৃণমূল নেতা কৃষাণু মিত্র রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। কৃষাণুবাবু, এলাহাবাদ হাইকোর্ট শর্ত সাপেক্ষে জামিন দিল 2 ছাত্রের, গত বছর যে ঘটনা ঘটেছে এবং সে গণধর্ষণের যে ঘটনা ঘটেছিল আমরা দেখেছিলাম বিএইচইউর এক ছাত্রীকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতর গ্রেফতারের 7 মাসের মধ্যেই জামিন, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকালই তিনি একটি অনুষ্ঠানে বলেছেন নারী নির্যাতন নিয়ে কড়া হাতে আইন প্রয়োগ করতে হবে, তারপরে কীভাবে এই ধরনের ঘটনা যোগীরাজ্যেই ঘটছে? আগে থেকেই আমরা বলছি এক্ষেত্রে যে আরজিকরের ঘটনার পরিপ্রেক্ষিতে কেন্দ্রের বিভিন্ন নেতা মন্ত্রীদের যে বক্তব্য এসছে তখনও আমাদের দলের তরফ থেকে আমাদের অনেক নেতা নেত্রীরা বলেছিল যে এই যে মহিলাদের বিরুদ্ধে যেসব এই দুর্ব্যবহার এবং এই সব ঘটনা এইগুলোতে একটা কঠোর আইনের প্রয়োজন আছে। স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের দলনেত্রী তিনিও বলেছেন, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বলেছেন, কিন্তু এই আন্তরিকতাটা যে কতটা অভাব এবং কেন্দ্রের তরফ থেকে যে পদক্ষেপটা কতটা অপর্যাপ্ত সেটা এটা থেকে পরিষ্কার যে আজকে এই আমার মনে আছে যে যখন মধ্যপ্রদেশে নির্বাচন চলছিল সেইখানে এই ছেলেগুলো বিজেপির হয়ে তারা প্রচারে গেছিল এবং তাদেরকে ধরার জন্য যে নামটা তখন এসেছিল দীর্ঘ দিনের একটা টালবাহানা চলেছিল, তারপরে ছাত্রদের আন্দোলন এবং বেনারস হিন্দু ইউনিভার্সিটির ছাত্রদের তাদের চাপে নতি স্বীকার করে উত্তরপ্রদেশ রাজ্য সরকার, তারপরেও এই ক্ষেত্রে কিভাবে কেস সাজিয়েছে তারা যে ক মাসে তারা বেরিয়ে গেল অত্যন্ত দুর্ভাগ্যপূর্ণ এবং যে বিজেপি এবং কেন্দ্রের শাসক দলের যে এইসব নারী নিরাপত্তার যে ঠুনকো আওয়াজ এটা থেকে আরেকবার প্রকাশিত হয় অত্যন্ত অত্যন্ত দুর্ভাগ্যজনক। অনেক ধন্যবাদ জানাবো কৃষ্ণবাবু আপনাকে। তৃণমূল নেতা কৃষাণু মিত্র ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। গণধর্ষণের অভিযোগে গ্রেফতারের 7 মাস পরেই জামিন, যেখানে গতকাল অর্থাৎ শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি অনুষ্ঠানে নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, নারীদের নির্যাতন নিয়ে কড়া আইন দেশে রয়েছে, সেখানে যোগীরাজ্যে এ ধরনের ছবি কি কাম্য এই বিষয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন তুলছে শাসক দল তৃণমূল কংগ্রেস এবং যে বিষয়কে অত্যন্ত নিন্দনীয় বলেই প্রকাশ করছেন তৃণমূল নেতা কৃষাণু মিত্র। আমরা প্রতিক্রিয়া নিলাম তার, দেশে কড়া আইন রয়েছে এবং কড়া হাতে সেগুলোকে প্রয়োগ করতে হবে, গতকালই একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন এবং নারীদের নিরাপত্তা দেশে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় গতকালই প্রধানমন্ত্রী বিষয়ে বক্তব্যও রেখেছিলেন। বিএইচইউ আইআইটির 2 অভিযুক্ত ছাত্রের জামিন এবং যেমনটা আমরা আপনাদের জানিয়ে রাখবো যে আমরা দেখেছিলাম যে মধ্যপ্রদেশের যে নির্বাচন এই নির্বাচনী প্রচারেও কিন্তু এই 2 অভিযুক্ত যে ছাত্র তারা কিন্তু প্রচারে গিয়েছিলেন এবং সেই জায়গা থেকে যে প্রশ্ন বারবার উঠছে যেখানে কড়া আইনের কথা বলছেন প্রধানমন্ত্রী সেখানে বিজেপি শাসিত রাজ্যে এই জামিন অভিযুক্তদের জামিন কিভাবে হলো, শর্ত সাপেক্ষে যে জামিন দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট শনিবারই এই বিষয়ে কিন্তু প্রশ্ন উঠছে বারবার এবং এই নিয়ে প্রশ্ন তুলছে বিরোধী রাজনৈতিক শিবির।
আরজিকরের ঘটনা এখনো পর্যন্ত রেশ কাটেনি। তারই মাঝে চার জেলায় শ্রোতাহানির অভিযোগ। তো বিজেপি বাংলায় মহিলাদের জন্য সুরক্ষিত নয়, কড়া হাতে মোকাবিলার জন্য কিছুই করেননি মুখ্যমন্ত্রী, ফাস্ট ট্র্যাক কোর্ট চালু করার বিষয়ে কিছুই করেননি, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অমিত মাল্লব্য। বাংলা মহিলাদের জন্য সুরক্ষিত নয় যে ঘটনা ঘটছে, চারটি জেলায় শ্রোতাহানির ঘটনা ঘটে গিয়েছে, বাংলা কোনোভাবেই সুরক্ষিত নয়, মহিলাদের জন্য কড়া হাতে মোকাবিলার জন্য কিছুই করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই বলেছেন সোশ্যাল মিডিয়ায় পোস্টে বিজেপির আইটিসেলের প্রধান অমিত মাল্লব্য। এবং যেখানে তিনি বলেছেন যে ফাস্ট ট্র্যাক কোর্ট চালু করার বিষয়েও কিছুই করেননি, চার জেলায় শ্রোতাহানির অভিযোগ। তো অমিত মাল্লব্যর এক স্যান্ডেল পোস্টে তিনি এমনই তোপ দেখেছেন। দেবাশিস সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। দেবাশিস দা, অমিত মাল্লব্যর সোশ্যাল মিডিয়ায় পোস্টে ঠিক কি স্পষ্ট হচ্ছে? আমরা যোগাযোগ করার চেষ্টা করব, আপনাদের জানাবো সোশ্যাল মিডিয়ায় পোস্ট অমিত মাল্লব্যর রাজ্যে যেভাবে একের পর এক জায়গা থেকে মহিলাদের শ্রোতাহানির খবর সামনে আসছে, সেখানে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, বাংলা কি আদৌ মহিলাদের জন্য সুরক্ষিত, বাংলায় কতটা সুরক্ষা পাচ্ছেন মহিলারা, তা নিয়ে প্রশ্ন তুলছে এবং সরাসরি শাসক দলকে আক্রমণ করছে বিজেপি এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট অমিত মাল্লব্যর। চারটে চার দিকে সময়, এখন একটা বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। যে খবরে ইতিমধ্যেই নজর আমরা রেখেছি এর আগে, নাগরিক সমাজের প্রতিবাদ মিছিল, আরজি করে চিকিৎসক দর্শন খুনের প্রতিবাদে কলকাতার দুই প্রান্ত থেকে মিছিল। রবিবারের দুপুরে রাজপথের দুদিক থেকে যে মিছিল শুরু হয়েছে, এই দুই মিছিলের দিকে আমরা নজর রেখেছিলাম। আরও একবার আপনাদের নিয়ে যাব যে মিছিল, নাগরিক সমাজের প্রতিবাদ মিছিল, যেখানে সেলিব্রিটি তারকা থেকে শুরু করে সাধারণ মানুষজন সকলেই এই মিছিলে কিন্তু পা মিলিয়েছেন। উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তুলে মিছিলে পা মিলিয়েছেন সকলেই। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, যেখানে সেলিব্রিটিরা রয়েছেন টলিউডের পাশাপাশি, যে ছবি আপনারা দেখছেন, যে সাধারণ মানুষজন তারাও কিন্তু এই মিছিলে অংশ নিয়েছেন। রবিবারের দুপুরে শহরের উত্তর থেকে দক্ষিণ মিছিল চলছে, প্রতিবাদ চলছে আরজি করের যে ঘটনা, সেই ঘটনার দোষীদের শাস্তির দাবিতে মিছিল শহরের রাজপথে, নাগরিক সমাজের প্রতিবাদ মিছিল। বেশ কিছুক্ষণ আগেও সেই মিছিলের ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম, মিছিলের অবস্থান এই মুহূর্তে সুবোধ মল্লিক স্কোয়ারে, সমাজের সর্বস্তরের মানুষ সামিল হয়েছেন এই মিছিলে, সুবোধ মল্লিক স্কোয়ারে যেখানে মিছিল রয়েছে এই মুহূর্তে। সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ক চট্টোপাধ্যায়। অর্ক, বেশ কিছুক্ষণ আগে যে ছবি তুমি তুলে ধরছিলে, সমাজের সর্বস্তরের মানুষ সেই মিছিলে অংশ নিয়েছেন, শুধুমাত্র তারকারাই নন, এই মুহূর্তে কি ছবি, সেখান থেকে তারা কি দাবি তুলছেন? একদমই ভাস্বতী, যে চিত্র আমরা বেশ কয়েক ঘন্টা ধরে তুলে ধরছি, এক কথায় বলা যায় কলেজ স্কোয়ার থেকে যে মিছিল ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিয়েছিল, সেই মিছিল এই মুহূর্তে এসে পৌঁছেছে সুবোধ মল্লিক স্কোয়ারে। যে চিত্রটা আমরা তুলে ধরছি, একদম যত দূর দেখতে পাওয়া যায় তত দূর পর্যন্ত কিন্তু সাধারণ মানুষের ভিড় এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে। শুধুমাত্র সাধারণ মানুষরাই নয়, আমজনতাকে তারকা সবাই আজকে আবারও একসঙ্গে পথে নেমেছেন এবং পথে নেমে আরজিকর কাণ্ডের প্রতিবাদে তারা সোচ্চার হয়েছেন, সেই চিত্র এই মুহূর্তে তুলে ধরছি। একটু আগেই আমরা সরাসরি তারকাদের সঙ্গে কথা বলেছিলাম, তারপর জুনিয়র ডক্টর স্লঞ্চের সদস্যদের সাথে কথা বলেছিলাম, এই মুহূর্তে আমরা যে চিত্র দেখে সাধারণ মানুষরা তারা কিন্তু পথে নেমেছেন। একটু কথা বলার চেষ্টা করবো তাদের সাথে, ঠিক কি দাবি তাদের, এই মুহূর্তে তারা কোন দাবিতে তারা সোচ্চার হয়েছেন, একটু কথা বলার চেষ্টা করবো। বার্তা দেবো যে যত তাড়াতাড়ি পারুক এই অপরাধীদের জন্য ধরে শাস্তি দেওয়া হয়, যতক্ষণ না শাস্তি দেওয়া হবে আমরা থামছি না, থামবো না, বিচার চাই, বিচার আর কিছু নয়, খালি বিচার চাই, এই নির্মম হত্যাকাণ্ডের বিচার চাই। একদমই যে আওয়াজটা ভাস্বতী শুনতে পাচ্ছ, বিচার চাই, অর্থাৎ আরজিকর কাণ্ডের যে মর্মান্তিক ঘটনা, প্রায় এক মাসের কাছাকাছি সেই ঘটনা ঘটে চলল গত 14 আগস্ট, সেই ঘটনার প্রতিবাদে মেয়েরা রাত দখলের ডাক দিয়েছিল, সেখানেও আমরা দেখতে পেয়েছি একদম দল মত নির্বিশেষে কোনো রকম রাজনৈতিক রং না দেখে প্রতিবাদে শহরের রাজপথে, তিলোত্তমার রাজপথে, জেলায় জেলায় প্রতিবাদ মিছিলে কিন্তু সকলে পা মিলিয়েছিল। আজও কিন্তু সেই একই চিত্র আমরা দেখতে পাচ্ছি, একদম মহা মিছিল,
কলেজ স্কোয়ার থেকে এই মহামিছিল শুরু হয়েছে। সেই মিছিল এই মুহূর্তে ধর্মতলার দিকে এগিয়ে যাচ্ছে, সুবোধ মল্লিক স্কোয়ারে এই মুহূর্তে আছে সেই মিছিল, আস্তে আস্তে ধর্মতলার দিকে এই মিছিল এগিয়ে যাচ্ছে। যতদূর চোখ দেওয়া যায় এই মুহূর্তে একদম দেখতে পাওয়া যাচ্ছে সেই মিছিল কিন্তু একদমই রীতিমতো সোচ্চার হয়েছেন প্রত্যেকেই, প্রতিবাদের তারা সোচ্চার হয়েছেন। সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারা প্রত্যেকেই কিন্তু আজকে পথে নেমেছেন, তারা জাস্টিসের দাবিতে পথে নেমেছেন। যারা আছেন এই মুহূর্তে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আজকে আর নতুন করে বলার কিছু নেই, যেটা প্রত্যেকদিন চলছে প্রত্যেকদিন আমরা এই মিছিলে যোগদান করছি, যতদিন না আমরা জাস্টিস পাবো না রেগুলার প্রত্যেকটা মেয়ে মিছিল হবে, প্রত্যেকটা মেয়ে মিছিলে বেরোবে, এটুকু নিয়ে আর বলার আর কিছু না। আমরা বিচারের অপেক্ষায় আছি, আই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, বিচার চাই, বিচার চাই। আশাবাদী আমরা জানি না কতটা কি করতে পারবে, এখনো তো সবাই চলছে, কি কোনো তো খবর কোনো আসেনি এখনো, তো আমরা চাই বিচার, ব্যাস আর কোনো কিছু না। সে সিবিআই করুক, ওপর মহল থেকে করুক, যেই করুক বিচার চাই, ব্যাস আর কিছু না। একদমই ভাস্বতী, যে আওয়াজটা শুনতে পাচ্ছে এই মুহূর্তে একদম সাধারণ মানুষের ভিড়, তার সঙ্গে একদম একাধিক সারিতে বিভক্ত হয়ে এই মিছিল কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলেছে। তারকারা প্রথম সারিতে আছেন, তাদের সাথে মিশে আছে সাধারণ মানুষও। আজ কিন্তু কোনো এখানে যে শুধুমাত্র তারকাদের মিছিল, শুধুমাত্র টলিপাড়ার মিছিল, শুধুমাত্র কোনো রাজনৈতিক দলের মিছিল, বিষয়টা কিন্তু আর সেই জায়গায় দাঁড়িয়ে নেই। এই মুহূর্তে কিন্তু গত 14 আগস্ট আমরা দেখেছি যেভাবে রাত দখলের ডাক দিয়েছিল সাধারণ মহিলারা, আজও কিন্তু এই আজকের মিছিল থেকে কিন্তু সকলেই প্রতিবাদে সোচ্চার হয়েছেন, সেই চিত্র একদম সরাসরি তুলে দেখতে পাচ্ছি। একটু আমরা মিছিল ঘেটে একদম পিছনের দিকে যাওয়ার চেষ্টা করছি, দেখতেই পাচ্ছ বিপুল সংখ্যক মানুষ, হাজার হাজার মানুষ তারা কিন্তু পথে নেমেছেন, একদম বিশাল সংখ্যক মানুষ তারা কিন্তু সাধারণ মানুষের সাথে মিশে তারা কিন্তু পথে নেমেছেন। অভিনেত্রী শ্রেয়া ভট্টাচার্য, তারা তিনি এই মুহূর্তে সাধারণ মানুষের সঙ্গে, একদম সাধারণ মানুষের সঙ্গে তিনি কিন্তু পথে নেমেছেন, একটু কথা বলার চেষ্টা করব। একদমই প্রতিবাদ, প্রতিবাদে ভাষা নতুন কোনো বিকল্প কোনো ভাষা হয় না, যেমনটা এই মুহূর্তে অভিনেত্রী শ্রেয়া ভট্টাচার্য যিনি বললেন, তিনি কিছুই বলতে চান না, অ্যাকচুয়ালি সবাই কিন্তু জাস্টিস চাই, সেই জাস্টিসের পথেই কিন্তু এগিয়ে চলেছে। আবার ভিডিও জার্নালিস্টকে একবার পুরো চিত্রটা একবার দেখাতে বলবো, যে বিপুল সংখ্যক মানুষ কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন, প্রত্যেকেই কিন্তু জাস্টিসের দাবিতে তারা কিন্তু পথে হাঁটছেন, একদম সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারা তারা পথে নেমেছেন, তিলোত্তমার সঠিক বিচারের দাবিতে তারা পথে নেমেছেন। কলেজ স্কোয়ার থেকে যে প্রতিবাদ মিছিল শুরু হয়েছে সেই মিছিল এই মুহূর্তে ধর্মতলার দিকে এগিয়ে যাচ্ছে, একদম সরাসরি সেই চিত্র তুলে ধরছি, দেখতে পাচ্ছ সত্যি যে চিত্রটা আমরা দেখাচ্ছি, যে ঠিক ঠিক করছে সাধারণ মানুষের ভিড়, সাধারণ মানুষ কিন্তু তারা পথে নেমেছেন, পথে নেমে তারা বিচার চাইছেন, বিচারের দাবিতে তারা পথে নেমেছেন। একদম নবীন প্রবীণ ভেদাভেদ এখানে কিছু নেই, একদম প্রবীণ বয়স্ক তারাই পথে নেমেছেন। আমি খুব আনন্দিত, ইয়ং জেনারেশন ছেলেমেয়েরা যারা ভবিষ্যৎ গড়বে তারা যে আজকে নেমে এসেছে, উদাহরণ কোনো পার্টি ন্যাশনাল ফ্ল্যাগ, আমার ন্যাশনাল ফ্ল্যাগকে সম্বন্ধে ন্যাশনাল ভাবে এইভাবে ছেলেমেয়েরা এগিয়ে যাবে, এর ভেতর ছেলেমেয়েরা প্রত্যেকটা ছেলেমেয়ে ভালো আছে, এইভাবে অত্যাচার করে মারা, সে পৃথিবীতে আজকে অনেক ডাক্তার এসেছে, অনেক দিতে পারত, তাকে খুন করলো, তার সাজা আমার চাই, তার সাজা আমরা দেখে যেতে চাই, তার সাজা আমরা দেখে যেতে চাই। আজকে আর একটা কথা বলতে চাই, আজকে যুব ছাত্রদের নবান্ন অভিযানে যে আটকাতে পারে, আরজি করকে কেন আটকাতে পারে পুলিশ, গোয়েল সাহেব তোমার ইউনিফর্ম ছেড়ে তুমি একটা লেংটি পরে তুমি রাস্তায় ক্ষমা চাও, তবে জানবো তুমি সত্যিকারের ইয়ে। আর এই দেশে প্রত্যেকে শিক্ষিত সেক্রেটারি আইজি ফাইজি এরাই শয়তানি বুদ্ধিগুলো দিচ্ছে। একদমই একদমই ভাস্বতী, প্রতিবাদ একদম নবীন প্রবীণ নির্বিশেষে তারকা আম জনতা প্রত্যেকেই কিন্তু আজকে পথে নেমেছিল, একদম যতদূর চোখ যায় সেই যতদূর পর্যন্ত সাধারণ মানুষ থেকে শুরু করে প্রত্যেকটা প্রত্যেকজন টলিপাড়ার অসংখ্য তারকারা তারাও আছেন এই মিছিলে, আম জনতা প্রত্যেকে আছেন, সকলে মিলে কিন্তু আজকে তারা তীব্রভাবে আওয়াজ তুলেছেন, আমরা দেখতে পেয়েছি এর আগেও একাধিক মিছিল। তুমি তুলে ধরলে মিছিল থেকে, যেখানে প্রত্যেকের গলায় একটাই সুর, উই ওয়ান্ট জাস্টিস, তা নবীন হোক তা প্রবীণ, আওয়াজ কিন্তু একেবারে প্রত্যেকের এক, এবং এই জোরালো প্রতিবাদ কিন্তু আরো জোরালো হচ্ছে আরজি কর কাণ্ডে। অন্যদিকে আপনাদের শোনাই এই নাগরিক সমাজের মিছিল থেকে অভিনেত্রী অপর্ণা সেন, তিনি ঠিক কি বলেছেন।
না, সেটা সেটা আমরা সেই আমরা যেন সেই ফাঁদে না পড়ি। রাজনৈতিক দলরা নিজেদের মধ্যে খেয়ে খেয়ে করছে, সেটা আমি শুধু বলতে পারি ছি, একেবারে ভেতর থেকে আমি ধিক্কার জানাচ্ছি সেটাকে। কিন্তু আমাদের প্রতিকার তো সাধারণ মানুষ চাইবে, সাধারণ মানুষ, সাধারণ নাগরিক, আমাদের তো একটা অধিকার আছে, আমরা তো করদাতা, আমরা কেন আমাদের দাবি ছাড়বো? এটা একটা অত্যন্ত পশ্চাৎমুখী পদক্ষেপ, রিগ্রেসিভ, এটা আমরা মানবো না। আমরা জানি না, আশা করছি মিলবে, আশা ছাড়া আমরা কি করতে পারি? সর্বোচ্চ আদালতের কাছে এটা রয়েছে, এতে আমার ভরসা আছে। যদি দরকার হয় পথে নামবো। কলকাতা এবং হাওড়াবাসীর জন্য সুখবর, সপ্তাহের অন্যান্য দিনের মতোই মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকবে। সপ্তাহের অন্যান্য দিনের মতো রবিবারও হাওড়া ময়দান এবং এসপ্ল্যানেড পর্যন্ত ছুটল মেট্রো। গঙ্গাবক্ষে মেট্রো চালুর পর থেকে রবিবার বন্ধ থাকত এই পরিষেবা, রবিবারও গ্রিন লাইনে ছুটল মেট্রো। প্রথম মেট্রো ছাড়ে দুপুর সোয়া দুটো নাগাদ এবং 15 মিনিট অন্তর চলবে এই মেট্রো, শেষ মেট্রোর সময় রাত 9:45 পর্যন্ত। যাত্রীদের কথা ভেবেই রবিবারে এই পরিষেবা চালু রাখা হবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। পুজোর মুখে রবিবার গঙ্গাবক্ষে মেট্রোয় ভালোই ভিড় হয়েছিল, রবিবার থেকে গ্রিন লাইনে মেট্রো চলায় খুশি যাত্রীরা। অতিক্রান্ত এই গঙ্গার নিচের মেট্রো পরিষেবা গ্রিন লাইন 2 এর স্প্ল্যানেড থেকে ময়দানে রবিবার মেট্রো প্রথমবারের জন্য। 1 সেপ্টেম্বর থেকে পরীক্ষামূলকভাবে রবিবার চলবে এই মেট্রো। মানুষের ফিডব্যাকটা আমরা নেওয়ার জন্যই আমরা নিজেরাও ট্রাভেল করেছি, আর মানুষের ফিডব্যাকটাই আমাদের কাছে আসল। তারা চাইলে আমরা বাড়াবো, আমরা এই সার্ভিস কন্টিনিউ করব। আমরা আগেও বলেছিলাম এটা এক্সপেরিমেন্টাল বেসিসে সার্ভিস, মানুষ কেমনভাবে এটাকে অ্যাকসেপ্ট করছে। আর তাছাড়া আমাদের একটা প্রবলেম হয়ে আছে মেনটেন্যান্সের, এক মেনটেন্যান্স করার জন্য আমরা অনলি সানডেটাকে পাই, এবং আপনারা জানেন হয়তো KMRCL-এ যে কাজটা হয় আমাদের, যেটা ওই বউবাজারে, সেক্ষেত্রেও এইটাই একটা দিন থাকতো। তো সেটাকেও আমি একটু খানিকটা জোরজবস্তি করে এটা কাটেলমেন্ট করে এইখানটা নিয়ে নিয়েছি, শুধুমাত্র যাত্রীদের কথা ভেবে। রবিবার দিন তো তুলনামূলকভাবে বাস টাস কম চলে, তাই মেট্রোতেও ভিড়টা একটু কম, তো সেই দিক থেকে তো ভালোই হবে। না, আমি উইকলি যাতায়াত করি, আমি ইগনো স্টুডেন্ট, সপ্তাহে 2-3 দিনই আসি। ভালোই লাগছে, এমনিতে মেট্রোর আজকের প্রেশারটাও কম। যাত্রীদের ভিড় চোখে পড়ার মতো এসপ্ল্যানেড স্টেশনে অনেক সুবিধা হবে। বেসিক্যালি আমি তো বেহালা থেকে আসছি, তো ময়দান মানে একদম কম সময়ের মধ্যে, আর আজকে রবিবার, এমনি ঘোরাঘুরির ব্যাপার থাকে, তো বন্ধুরা আসছে অলরেডি, এই ট্রেনেই আছে আমার বন্ধুরা, একদম সুবিধা, মানে খুবই সুবিধা হলো যে রবিবারও চালু হয়ে গেল একদম। চোখে পড়ার মতন ভিড় দেখা যাচ্ছে এই রবিবারের সার্ভিসে। রবিবার অনেকেই ঘুরতে যাওয়ার জন্য ব্যবহার করছেন গঙ্গার নিচের এই মেট্রো পরিষেবা। 6 মাসের পরিষেবায় যথেষ্ট মাত্রায় সার্ভিস দিচ্ছে এই মেট্রো, এবং যাত্রীদের কাছে এর গ্রহণযোগ্যতা অনেকটাই বেড়েছে, সেক্ষেত্রে রবিবারের পরিষেবায় খুশি যাত্রীরা। ক্যামেরায় মনোজেশ মুখোপাধ্যায়ের সঙ্গে শাশ্বতী রায়, কলকাতা টিভি। একদিকে উদ্বোধনের উল্লাস, অন্যদিকে জমি হারিয়ে কাতর যন্ত্রণায় একরাশ হাহাকার একাধিক পরিবারের। প্রতিশ্রুতি দিয়েও চাকরি মেলেনি, মেজিয়ার কালিদাসপুরে কারখানা গড়ে উঠেছে কিন্তু চাকরি মেলেনি, জমি নেই, চাকরি নেই, সব হারিয়ে সুদিনের আশায় বসে একাধিক পরিবার। জমির বিনিময়ে চাকরি, প্রতিশ্রুতি ছিল এমনটাই, কথা ছিল জমি দিলেই কারখানা নির্মাণ হবে, আর সেই কারখানাতেই কাজের ক্ষেত্রে প্রথম অগ্রাধিকার পাবেন জমিদাতারা। কিন্তু সেই প্রতিশ্রুতি বাস্তবে মিলল কোথায়? শনিবার বিকেলে মেজিয়ার কালিদাসপুর এলাকায় একটি ইথানল কারখানার উদ্বোধন হয়। বছর চারেক আগে কারখানা নির্মাণের জন্য জমি অধিগ্রহণ শুরু করে বেসরকারি এক সংস্থা। জমিহারাদের চাকরিতে নিয়োগের প্রতিশ্রুতিও দেয় তারা, কিন্তু অভিযোগ সেই চাকরি আজও মেলেনি। কারখানা উদ্বোধনের পরেও সেই প্রতিশ্রুতি কোথায়? প্রশ্ন তুলছেন খোদ জমিদাতারা। খাদ্যই পায় নাই, চাকরিই পায় নাই, একটাও ল্যান্ড লুজার চাকরি এখনো হয় নাই। 7-8 দিন আগে একটা মিটিং ডেকেছিল সিআই, দীঘাটি সিআই ওসি থানাতে বসে একটা আলোচনা হয়েছিল যে আমরা আগামী 3 তারিখে আবার বসবো, বসে সেই দিন ফাইনাল করবো চাকরির ব্যাপারে। তবে ও প্রতিশ্রুতি প্রথম থেকে দিয়ে আসছে। জমিহারাদের দাবি 3 বছর ধরে মিথ্যা প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি আজও বাস্তব রূপ নেয়নি
ফলস্বরূপ নিজেদের কৃষি জমি হারিয়ে আজ অসহায় একাধিক পরিবার। অন্যদিকে কারখানার কর্তৃপক্ষের দাবি, জমিহারাদের চাকরি না দিয়ে তারা কারখানা চালু করবে না। কারখানা কর্তৃপক্ষের এই দাবি যদি সত্যি হয় তাহলে জমিদাতাদের চাকরি না দিয়ে উদ্বোধনে কেন এত হুড়োহুড়ি? উদ্বোধনের আগেই বা কেন জমিহারাদের নিয়োগপত্র প্রকাশ করল না কারখানা কর্তৃপক্ষ? প্রশ্ন জমিহারাদের। यहाँ पे हमारे डायरेक्टली इनडायरेक्टली 4,000 से 5,000 लोग को काम मिलेगा। ठीक है, हमारा यहाँ पे रॉ प्रोडक्ट मैक्सिमम चावल या मेस से बनता है। हमारा पावर भी यहाँ पे कुछ जनरेट होता है। सबसे पहले और एक चीज़ मैं बोलना चाहूँगा, यहाँ ये बांकुड़ा का सबसे बड़ा प्लांट है, ये बंगाल का सबसे बड़ा प्लांट है। नहीं, हमारा प्लांट शुरू होने के पहले हमारी उनसे बात भी हुई है, हमारे थोड़े दिन पहले उनसे मीटिंग भी हुई थी। ठीक है, हमारे मीटिंग भी हुई थी और उनसे यही कहा गया है, हमारा प्लांट शुरू होने के पहले उनको काम दिया जाएगा, उसके बाद ही प्लांट शुरू किया जाएगा। প্রদীপের নিচে চিরকালই অন্ধকার, আর সেই অন্ধকারে দাঁড়িয়ে থেকে শুধুমাত্র দূর থেকে নবনির্মিত এই কারখানার চিমনির ধোঁয়া দেখবে না তো জমিহারারা? নাকি সেই মিথ্যা প্রতিশ্রুতির আশা নিয়ে শুধুমাত্র অপেক্ষায় করতে হবে তাদের? সেটা অবশ্য সময়ই বলবে। বাঁকুড়ার মেজিয়া থেকে বিশ্বনাথ ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা টিভি। চারটে চার দিক আজ এখানেই শেষ করছি, দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন।